এখানে আপনাদের জন্য একটা দাওয়াত রয়েছে, আপনাদের উচ্ছৃঙ্খলতা, আপনাদের ঝগড়াঝাঁটি, আপনাদের দলিল নিয়ে তর্ক বিতর্ক আপনাদের দাওয়াতিকে আজকে ছোট করে দেয়। দিনী ভাই, আপনাদেরকে অনুরোধ করি, নিজেকে আরো ভদ্র, নম্র, শান্ত, ধৈর্যশীল করে তুলুন। এই আয়াতটা অর্ধেক বিদআতীদের জন্য, মুশরিকদের জন্য, ফাসিকদের জন্য, কাফেরদের জন্য, ফাজিরদের জন্য, কিন্তু বাকি অর্ধেক আমি মনে করি যারা আমরা বর্তমানে কোরআন ও সুন্নার উপর কথা বলার চেষ্টা করে যাচ্ছি আল্লাহের দেওয়া শক্তি ও সামর্থ্য দিয়ে, আল্লাহের দেওয়া ইলম দিয়ে। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের ইলম বৃদ্ধি করে দিন, বলুন আমিন। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, দিনি ভাই আপনি যেই নবীর উম্মত, সেই নবীকে আল্লাহ বলছে যে নবী, আপনার দেওয়া দাওয়াত যদি গ্রহণ না করে, আপনার বলা কথা যদি এরা বিশ্বাস না করে, আপনার দেওয়া দলিল যদি ওদের বুঝে না আসে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, ছেড়ে দেবে। আমি তো আপনাকে ওর পাহারাদার করে পাঠাইনি। জি, আপনি আপনার বাপের সাথে লেগে যান, কেন? বাপ শিরিক করে, বিদআত করে, অথচ আল্লাহ আপনাকে পাহারাদার পাঠায়নি, আল্লাহ আপনাকে পাঠিয়েছে খলিফা হিসেবে, রাসুলের ওয়ারিস করে দাওয়াত দিবেন। বাপ হোক, মা হোক, বোন হোক, দুলাভাই হোক, ভাই হোক, ভাবি হোক, ভাতিজা হোক, ছেলে হোক, একজন মুসলমানের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। তার সামনে কে আছে সে সম্পর্কের দিকে না গিয়ে সে দীনের সম্পর্কের দিকে গুরুত্ব দিয়ে তাকে সুন্দর সাবলীল ভাষায় দাওয়াত দেওয়া, তার উপরে রাগ না করা। সে ছোট ভাই, সে বাপ, দূর, হে বুঝে না। আরে ভাই, আমার বাপটা একদম বুঝে না। ছেলে বিদেশ থাকে, টাকা পয়সা ইনকাম করে, বাপকে ধমক দিয়ে বলতেছে যে রফি আদান করতে হবে, কেমন কথা না? মনে কষ্ট নিয়েন না, আপনাকে ভুল বলছি আমি। আজকে আমাদের এই বদনামি মনে রাখবেন দিনী ভাই, আপনার উচ্ছৃঙ্খলতা আমাকে রিপ্রেজেন্ট করে। যখন আমরা দাওয়াতের মাঠে আছি, যখন আমরা প্রকাশ্যে দাওয়াত করি, আপনার ঝগড়া, মানুষ আমাকে ঝগড়াটে মনে করে, অথচ আমি ঝগড়া করিনি। আপনার ওখানে তর্ক করে মারামারি লেগে যাওয়া, মানুষ মনে করে আপনি আমাদের শ্রোতা, আমাদের কথা মতো এগুলো করতেছেন। আপনার বেয়াদবি আমাদেরকে বেয়াদবের উস্তাদ মনে করে, যে বেয়াদবের বেয়াদবিটা। আমি বলছি না যে আপনি ভুল করছেন, আমি বলছি না যে আপনি দাওয়াত দিয়েন না, ভুল বুঝিয়েন না। কিছু ভাই আছে শুধু প্রশ্ন বের করে, এই জন্য এটা পরিষ্কার করে দিই, আমি মূলত বলছি দাওয়াতের কাজ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করেছে সেই পদ্ধতি। আর রাসূলের পদ্ধতি কেমন জানেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তার জন্য উত্তম চরিত্র আছে রাসূলের মধ্যে, যে আশা রাখে আল্লাহ এবং শেষ দিনের, এবং ওয়াযাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহকে বেশি স্মরণ করে। আপনাকে আমি মূলত বলে এটা বুঝাতে চাচ্ছি, আপনার কাজ দাওয়াত দেওয়া। সে কতটুকু বুঝলো, কতটুকু বোঝে নাই, কতটুকু মানলো, কতটুকু মানে নাই, তার মানার গতি কত, তার না মানার গতি, রুডনেস কত, আপনাকে মাপার দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? আপনার আর আপনার পরিবারের মধ্যে দূরত্ব কোথায়? আপনি চান আপনি যা করেন সে এখন থেকে করুক। যদি এমন হতো কেউ বলতো যে 10,000 কোটি টাকার বিনিময়ে বাপকে হিদায়ত দিতে পারবে আল্লাহ থেকে কিনে, এমন অনেক মানুষ আছে সহিহ আকিদে আসার পরে তারা এটা টাকা দিয়ে কিনে ফেলতো। ধৈর্য নাই কি নাই? ধৈর্য নাই। আর নে 10,000 কোটি টাকা, কিডনি বেচে দে, আঁত বেচে দে, সব আছে, যা বেচে দে, আমার বাপকে হেদায়ত করে দিই, সমস্যা নেই, বাপকে ভালোবাসে জন্য। কিন্তু দেখেন, সে বাপকে ভালোবাসে, সে বাপের সাথে ধমক দিয়ে কথা বলে, বাপের সাথে দুর্ব্যবহার করে, মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে, মায়ের সাথে দুর্ব্যবহার করে। তো তাকে যখন বলা হয় কেন এটা করছো, সে বলে যে এরা বিদআত করে, শিরিক করে, আগুনে চলে যাবে, আমি তাই করছি। আশ্চর্য, ও তো শিরিক করে বিদাত করে আগুনে চলে যাবে, তুমি তো বাপ মাকে ধমক দিয়ে আগুনে চলে যাবে, কথা বোঝনি? ওর আগুন থেকে ওকে বাঁচাইবার মালিক কে? তুমি উসিলা হতে পারো, কিন্তু তোমাকে তুমি আগুন থেকে বাঁচানোর জন্য তো তুমি নিজেই চেষ্টা করতে হবে।
তুমি তোমার বাবা হোক মা হোক স্ত্রী হোক সন্তান হোক তাকে আগুন থেকে বাঁচানোর জন্য নিজে আগুনে চলে যাবা? তার মানে তুমি আগে জাহান্নামে ঢুকে তারপর ওদেরকে বলবো যে বের হন বের হন বের হন না? খবরদার, বাবা মায়ের সাথে এমন করা যাবে না। নারায়ণগঞ্জের মানুষ কাকে নিয়েছেন? শাব্দীর মানুষ ওলিয়ে মুর্শিদা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার জন্য যথেষ্ট নয়? ওনার চাইতে উত্তম চরিত্রের কি কেউ আছে? তার নাম বলুন, বলুন এমন কারো নাম যার কাছে আল্লাহ বাধ্য, এমন কারো নাম বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হলেও তার হলেও আল্লাহ মেনে নেবে, নাম আছে কারো? আল্লাহর নবীর নামে নবীর পক্ষ থেকে কথা বলুন, নবীর নামে পীরের পক্ষ থেকে কথা বলিয়েন না। রাগ করছেন? রাগ করিয়েন না। আমি শুধু বলতে চাচ্ছি যখন আপনি বলবেন যে ইসলাম, তখন তাই বলুন যা রব বলেছে। যখন আপনি বলবেন যে ইসলাম, তাই বলুন যা রবের হাবিব বলেছে সাল্লাল্লাহু। আমি আপনাকে সতর্ক করছি, আপনি অনেক চালাকি করেন। আপনি বলেন যে কি বলেন এটাকে, ইস্তাগফিরুল্লাহ আযীম, আশেকে রাসুল। তাহলে আপনি বলেছেন মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, মানে যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়। খুবই সুন্দর, আল্লাহ আপনাকে প্রিয় হিসেবে কবুল করুন, আমিও দোয়া করি। কিন্তু আপনি আশেকে রাসুল বলে যদি জন্মদিন পালন করেন, আপনি নাম নিয়েছেন রাসুলের, কাজ এমনটা করেছেন যেটা রাসুল করেনি, আবার আপনাকে কিছু বললে আপনি অহংকার করে বলেন কে কি বললো কে কি করলো, মানে এগুলো দেখার বিষয় নয়। আমরা আশেকে রাসুল জন্মদিন পালন করব, জশ্নে জুলুস করব, এটা কি অহংকার নয়? না, দেখুন আপনাকে বলছি হুজুর, মাওলানা সাহেব আপনাকে বলছি, এখানে কেউ নেই, আমি আর আপনি। এখন তো জশ্নে জুলুস হচ্ছে না, জন্মদিন হচ্ছে না, লক্ষ কোটি মানুষ নেই, একটু ভাবুন তো। এই জন্মদিন আপনি পালন করছেন, আপনার আগে কে করেছে? নিশ্চয় আপনার উস্তাদ, তার আগে কে করেছে? আপনার উস্তাদের উস্তাদ। এভাবে কতটুকু পর্যন্ত যেতে পারবেন বলেন? দেখুন আল্লাহর দিকে তাকে রাগ করবেন না। আমি জাস্ট, আমি তো বলছি না যে জশ্ন জুলুস করিয়েন না বা করেন। জশ্ন জুলুসের ব্যাপারটা আমি মানে এটা যে করবো এমন কোনো আদেশ নেই, তাই আমি করছি না। আপনার কাছে যদি আদেশ থাকে, না এই আদেশ আমাকে দেখানোর দরকার নাই, আপনি নিজে এই আদেশটাকে একটু যাচাই করুন যে আমার আদেশটা কার কাছ থেকে আসছে। দেখবেন যে একটা জায়গায় যেতে 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 পিছনে যেতে 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 দেখবেন যে ইমাম আবু হানিফা তো সবার আগের ইমাম, ইমাম ইবনে কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া ওদের পর্যন্ত দেখবেন যে পাবেন না, ইমাম বুখারী পর্যন্ত দেখবেন যে পৌঁছাই নাই, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিক, বাইহাক্কি দেখবেন যে কারো কাছে যায় পৌঁছায় নাই। এই জন্মদিন দেখবেন যে একটা, এখন থেকে দেখবেন যে 500-550-600 বছর পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবেন, সর্বোচ্চ। কিন্তু মনে রাখবেন আপনার উপরে রব আদেশ এবং নিষেধ নাজিল করেছেন প্রায় 1450 বছর পূর্বে, ওহি বন্ধ হয়ে গেছে, নতুন কিছু আসবে না। শাব্দের মানুষ কাকে নিচ্ছেন? নিজের ওলি, নিজের মুর্শিদকে একটু যাচাই করে নিন। আমি আপত্তি কেন করব বলেন? আপনার আপনার দিন আপনি মানবেন, আপনার রব, আপনি আর আপনার রবের মধ্যে তো আমি আসতে পারবো না। তবে মনে রাখবেন আমার রব কি বলে সেটা বলছি আপনাকে। জি, আপনার আর আমার রবের মধ্যে অনেক সমস্যা তফাত রয়েছে। আপনার রব একরকম, আমার রব আর একরকম। আমার রব হচ্ছে যা, যিনি অত মানে যিনি অতুলনীয়, কোনো তুলনা নাই, ওনার সামঞ্জস্য উদ্ধৃতি উদাহরণ কিছুই নেই, উনি ঠিক ওনার মতো যেমন ওনার জন্য যোগ্য। আপনার রবের অনেক উদাহরণ উদ্ধৃতি রয়েছে, আমার রবের নাই। আমার রব আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার সমতুল্য সমকক্ষ কিছুই নেই যে আমি কাউকে বলবো আমার রব কেমন, দেখতে কেমন, এরকম নেই। শাব্দীর মানুষ কিছু আয়াত পড়ে শোনাই, দেখুন আপনার কাজে আসে কিনা।
أعوذ بالله من الشيطان الرجيم من يطع الرسول جي رسول أنুসরণ করলো فقد أطاع الله সে আল্লাহর ইবাদত করল ওমান তাওয়াল্লা আর যে রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিল ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা আল্লাহ বলেছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ওদের পাহারাদার হিসেবে পাঠাইনি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قال الله تعالى فاعوذ بالله من الشيطان الرجيم لقد كان في رسول الله اسوة حسنة নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ লিমান কানা ইয়ারজুল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ওয়াল আখির যে আখিরাতকে পেতে চায় ওয়াল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা এবং যে আল্লাহকে অধিক স্মরণ করে শুনুন শব্দের মানুষ আপনি আল্লাহকে ভালোবাসেন কোথায় যাচ্ছেন আল্লাহকে ভালোবাসলে শব্দের মানুষ নারায়ণগঞ্জের মানুষ কোথায় যাচ্ছেন নারায়ণগঞ্জের মা ও বোনেরা মাইক্রোফোনের সাউন্ড কি বাইরে যায় মানে আজান দিলে যেগুলো খোলা এগুলো খোলা আছে যাক আলহামদুলিল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা আমি জানি না আমার আওয়াজ যাচ্ছে কিনা আল্লাহকে পেতে কোথায় যাচ্ছেন কোথায় কোথায় রবকে তালাশ করো মানুষ কোথায় যাও রবের সান্নিধ্য পেতে অথচ রব তোমাকে বলে দিয়েছে কিভাবে রবকে পেতে হবে